100% স্কলারশিপ, লেখাপড়া ফ্রি দিচ্ছে, থাকা ফ্রি দিচ্ছে, খাওয়া ফ্রি দিচ্ছে, প্রতি বছরে হাত খরচ হিসেবে দিচ্ছে 5 লাখ টাকা, আবার পার্ট টাইম করার সুযোগ, ফুল টাইম করার সুযোগ, এত সুযোগ। এছাড়া চায়নাতে 100% স্কলারশিপ দিচ্ছে, ক্যানাডাতে আমাদের স্টুডেন্টরা বেশ কিছু স্কলারশিপ পেয়েছে, $4,000 পেল, $10,000 পেয়েছে, দুইটা রিসেন্টলি দুইটা পেয়েছে, একজন পেয়েছে $4,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ প্রতি বছরে, আরেকজন পেয়েছে প্রতি বছরে $10,000 কানাডিয়ান ডলার। হ্যাঁ, এই রিসেন্টলি আমাদের এখানে ফাইল প্রসেসিং চলছে, তো পেয়েছে। তো 100% পাওয়ার জন্য আমেরিকা, এখন ইটালিতে 100% স্কলারশিপ, এছাড়া চায়নাতে, আর জার্মানিতে টিউশন ফি তো লাগে না, স্কলারশিপ লাগবে কেন, টিউশন ফি তো নাই, বিনা পয়সায় পড়া। তা আশা করি তুমি বুঝতে পেরেছো, তবে একটা কথা না বললেই না, যে যেখান থেকে আছে প্রত্যেকে বলবো, এই কথাটা না বললেই না, তোমার এয়ার গ্যাপ থাকলে, অনেক এয়ার গ্যাপ থাকলে স্বপ্নগুলো সব স্বপ্ন থেকে যাবে। এই জন্য তোকে বললাম, নুসরাত তুমি কি পাশ করেছো, কত সালে কি জিপিএ নিয়ে, এটা জানো। তুমি তোমার, তুমি সফল হলে তুমি সবার, তুমি ব্যর্থ হলে তুমি শুধুই তোমার, তাই না? কথাটা মাঝে মাঝে বলি, কারণ ব্যর্থতা হলে, বুঝছো, ব্যর্থতা চলে আসলে দেখো কেউ সাথে থাকে না। এবং আমি যখন এবার যখন বন্ধুদের মাধ্যমে গেলাম, বন্ধুদের মাঝখানে গেলাম, অনেক বন্ধু আমার সাথে খুব মানে অনেক দিন পরে দেখা, কিন্তু তারা আমার সঙ্গে জানে খুব আলাদাভাবে সমাদরই করলো, কিন্তু অনেক বন্ধুকে দেখলাম যে সমাদরটা পেলো না। তো সেখানেও দেখলাম যে এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো জীবনে গুরুত্বই গুরুত্বপূর্ণ। হোপ ইউ গট মাই পয়েন্ট। আমি জানি না তোমারটা কি, তিনজনকে গোপন করবে না, তার মধ্যে দুইজনকে অবশ্যই, একজন হচ্ছে ডাক্তার, তার কাছে রোগ গোপন করবে না, আরেকজন হচ্ছে ক্যারিয়ারের ডাক্তার বা ক্যারিয়ার কোচ বা লাইফ কোচ, আমি যেটা কাজ করছি তার কাছে তুমি তোমার কথাগুলো গোপন করবে না, উনি তোমাকে সঠিক পরামর্শ দিতে পারবে না যদি গোপন করো। এর জন্য প্রতিদিন সরাসরি দেখা করার সুযোগ দিই।